নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ক্যারামেল পুডিং এর রেসিপি নিয়ে। এই জন্য প্রথমেই একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতনই কিন্তু ব্যবহার করবেন। এরপর এটাকে গুলে নেব ভালো করে, তারপর দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি, তো আপনারা 2 ডিম ব্যবহার করলে কিন্তু 2 কাপ দুধ ব্যবহার করবেন, এইভাবেই দুধের পরিমাণটা বাড়বে। তো এটাকে খুব ভালোভাবে আমাকে এবার মিক্স করে নিতে হবে। অন্যদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প জল দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এটা কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট এইভাবেই নাড়তে থাকতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। আমার এখানে কিন্তু 5 মিনিট পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা টিফিন বক্সের মধ্যে এটাকে ঢেলে দেব। এইবার ওই টিফিন বক্সটাকে আবার গ্যাসের মধ্যে 5 মিনিট একটু গরম করে নিতে হবে, যাতে ব্রাউনিশ কালারটা পুরোপুরিভাবে এসে যায়। এটা বানানো হয়ে গেলে এরপর আমার যে মিক্সারটা রেডি ছিল সেটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ওই ক্যারামেলের উপর দিয়ে দেব। এইবার টিফিন বক্সটাকে আটকে দেব, আর প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার এটাকে দিয়ে 4টে সিটি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্যারামেল পুডিং। তো 4টে সিটি হয়ে গেছে, এরপর ঠান্ডা করে আমি এটাকে 2 দিক ভালো করে কেটে নিয়েছি, যাতে আমার ঢালতে সুবিধা হয়। তো এইবার একটা প্লেটের সাহায্যে ঢেলে নিয়েছি, তারপর কেটে ঠান্ডা করে পরিবেশন করুন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।